হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো পোলাও। পোলাও বানানোর জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্ট লাগছে সেগুলো আমি আপনাদের লিখে দিই। আমি নিচে এখানে একটা ছোটো মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 4 থেকে 5 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি আদা, এটা কুচিয়ে নিতে পারেন অথবা গ্রেট করে নিতে পারেন আপনারা। এটা আমি কুচিয়ে নিয়েছি 1 কাপ মতো আদা। আর এখানে নিয়েছি আমি আমন্ড। আমন্ডটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। ভিজিয়ে রাখার ফলে উপরে যে খোসা ছাড়িয়ে নিয়ে আমি সুন্দর করে এটাকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিশমিশ। আর নিয়েছি আমি এখানে গরম মশলা, মানে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, তেজপাতা। আর এখানে নিয়েছি আমি কাজু, এটা নিয়েছি আমি কিশমিশ। আর এখানে নিয়েছি নুন। আর এখানে নিয়েছি আমি চিনি। চিনিটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ আমার মিষ্টি খেতে ভালো লাগে। আর নিয়েছি আমি এখানে বাটারটা, বাটার অথবা সাদা তেল, ঘি, যা দিয়ে আপনারা কিছু করবেন সেটা দিয়ে তৈরি করতে পারবেন, আমি বাটার দিয়ে করব। আর এখানে নিয়েছি আমি 4 টেবিল চামচ দুধ। এটা দুধটাকে আমি ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা হওয়ার পরে দুধটার মধ্যে আমি ফুড কালার মিশিয়েছি, 1 পিঞ্চ ফুড কালার মিশিয়েছি। যদি ফুড কালার না থাকে আপনাদের, তাহলে আপনারা চালটা ভাজার সময় একটুখানি হলুদ দিয়ে দেবেন। এখানে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটা, আমার এখানে 1 কিলো চাল আছে, তো আমি এতটা ইউজ করবো না। ওই জন্য আমার পরিমাপের চাল, জলের পরিমাপ ঠিক করার জন্য আমাকে চালটা পরিমাপ দেখে দিতে হবে। তো আমি চালটাকে বেছে রেখেছি সুন্দরভাবে। তো এইটা, এই মেজারমেন্ট কাপে 2 কাপ নিচ্ছি আমি চাল। তাহলে যতটা চাল হবে তার ডবল নিতে হবে আমাকে জল, তাহলে আমার নিতে সুবিধে হবে। আমি যেহেতু এখানে 2 কাপ চালটা নিলাম, তাহলে আমি এই কাপে 4 কাপ জল নেব। এবার সেটা যদি দেখি যেটা আমার নতুন চাল, তাহলে তখন আমরা একটু কম নেব, 3.5 কাপ মতো জল নেব, মানে 3 কাপ আর এটার 1/2 কাপ, 3.5 কাপ মতো জল নেব। আর যদি দেখি না পুরনো চাল, তাহলে আমার 4 কাপই জল লাগবে। এখন নিয়ে নিয়েছি আমি একটা কুকার। এটা আমার 3 লিটারের কুকার আছে। তো এর মধ্যে আমি কুকারটাকে আমি গ্যাসে দিয়ে দিলাম, গ্যাসটা আমি অন করে নিয়েছি। আমার গ্যাস অন করে নেওয়ার ফলে কুকারটা একটুখানি গরম হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটারটা। আমি প্রথমে অল্প একটু বাটার দেব। বাটার দিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে গেলে আমি এটা তুলে নেব। ব্রাউন হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি আরেকটু বাটার অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, গরমটা, এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি, দিচ্ছি আমি দারচিনি, লবঙ্গ আর তেজপাতাটা। এবারের মধ্যে দিয়ে দেবো আমি রসুনটা। এরপরে দিয়ে দিচ্ছি আমি আদা কুচিটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চালটা।
এভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে 10 মিনিট মতো চালটা দেবার পরে। তাহলে চালটা বেশ ভাজা ভাজা হবে, একটা সুন্দর গন্ধ বেরোবে চালটা থেকে ভাজা ভাজা, আর চালটার কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। দেখুন চালটা, এটা আমি আরও 5 মিনিট মতো নাড়িয়ে নেব। দেখুন 5 মিনিট হয়ে যাচ্ছে, চালটা আমার খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জলটা মেলাবো। জলটা মেলানোর জন্য আমি আবার ওই মেজারমেন্ট কাপটা নিচ্ছি। এটার থেকে আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম, আমি এর মধ্যে 4 কাপ জল মেলাবো। চার কাপ জলটা মিলিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মেলাবো আমি ফুড কালারটা, আর এর মধ্যে মেলাবো নুন চিনিটা। নুনটা মিলিয়ে দিলাম আমি। আর আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি পোলাও, যার জন্য আমি মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিলাম, আপনারা পছন্দ মতো কম বেশি করতে পারবেন। এবার আমি একবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এটাকে। ঢাকনাটা বন্ধ করে একটা সিটি হয়ে গেলেই আমি এটা অফ করে দেবো। দেখবেন কুকারে কি সুন্দর ঝুরঝুরে পোলাও তৈরি হয়। আমি একটা সিটি হওয়ার জন্য রেখে দিলাম, গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি। এই দেখুন একটা সিটি পড়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, এটা আমি গ্যাস থেকে সরিয়ে নিচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, কুকারটা সিটি পড়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তাহলে আর একটু ইয়ে নেই, গ্যাস নেই। এবার আমি এটাকে খুলছি, খুলে আমি এটাকে সার্ভ করে নেবো। ওয়াও কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখুন তলায় একটুখানি ধরে গেছে। দেখুন এবার ঝরঝরে পোলাও কি সুন্দর। এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের পোলাও। দেখলেন তো কুকারে কত সহজভাবে, কত তাড়াতাড়ি, কত অল্প টাইমের মধ্যে সুন্দর ঝুরঝুরে পোলাও তৈরি করা যায়। আপনারা এই রেসিপিটি আমার ট্রাই করুন, আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আর দেখুন আর ঠান্ডা হয়ে গেলে এটা একেবারে ঝুরঝুরে হয়ে যাবে, বোঝাই যাবে না এটা কুকারে করা। থ্যাংক ইউ।